রাজধানীর হাজারিবাগের একটি সাবলেট বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার বান্ধবী ও বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হাজারিবাগের মিতালি রোডের এই বাড়ির সাততলায় একটি ফ্ল্যাটে সাবলেটে ভাড়া থাকতেন তানিয়া আক্তার ও তার বান্ধবী। চলতি মাসের 5 তারিখে ফ্ল্যাটে ওঠেন তারা। এর মধ্যে টানা 2 দিন তানিয়ার খোঁজ না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। পরে পুলিশ সেই বাসার বাথরুমের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই বাড়িতে দরজা লক পেয়েছেন এবং পাশে একটা মেয়ে ছিল, কেউ আমাদেরকে জানান নাই, যার কারণে প্রশাসন থেকে সিমটম দেখে সন্দেহ করছেন যে বাড়িওয়ালা এবং পাশে যে ছাবলেট থাকতেন এরাই জড়িত আছেন। যে বা যাহারা খুন করছে বা এটা সুষ্ঠু একটা তদন্ত হোক, সুষ্ঠু একটা বিচার হোক, সেটা আমার চাওয়া আর কি। এই ঘটনায় ক্যামেরার সামনে পুলিশ কিছু না বললেও জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক ও তানিয়ার বান্ধবীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।